বন্ধুরা আপনারা অনেকেই মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের উপরে ভিডিও বানাতে অনুরোধ করেছেন আবার অনেকে সরাসরি জানতে চেয়েছেন যে কৃষ্ণচন্দ্র রায় কি দেশদ্রোহী ছিলেন বা তাকে কি দেশদ্রোহী বলা যায় এছাড়াও কেউ কেউ এও প্রশ্ন করেছেন যে নবাব সিরাজউদ্দৌলার সময়ে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন কি আদেও বন্ধুরা এই ভিডিওতে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করছি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বন্ধু আমি আকাশ আমার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই ধুলোচাপা অনেক ইতিহাসের জগতে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নদিয়া তথা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের নাম শোনেননি বা তাকে নিয়ে জানার আগ্রহ নেই এমন ইতিহাসপ্রেমী আপনি খুঁজেও পাবেন না কোথাও বিভিন্ন ঐতিহাসিক কার্যকলাপের কারণে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন তেমনি আবার পলাশিব যুদ্ধের সময় তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করে তার শত্রুদের সঙ্গ দেওয়ায় অনেকের কাছেই তিনি কুখ্যাত হয়ে রয়েছেন তো চলুন বন্ধু বিস্তারিত বিশ্লেষণ করবার আগে তার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় অনেকটা মহারাজ কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে যখন এই রাজবংশে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তার কিছু পূর্বেই মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলিকা ঢাকা থেকে মুর্শিদাবাদে তার কার্যক্ষেত্র নির্মাণ করেছেন সেই সঙ্গে সদ্য দিল্লির মুঘল দরবার থেকে বাংলা উড়িষ্যার নবাব নাজিম হওয়ার অনুমতিপত্র পেয়েছেন অপরদিকে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ এই রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার ষোলোশো সালে তৎকালীন নবাব ইসমাইল কার কানুনগ নিযুক্ত হন হ্যাঁ ঠিক শুনছেন ভবানন্দ মজুমদার রায় রায়ান মহারাজ মহারাজা রাজা এগুলি পরবর্তীকালে পাওয়া উপাধি মাত্র বন্ধুরা এইখানে একটু বলে রাখা প্রয়োজন যে মোঘল বাদশাহরা কোনোভাবেই বাংলা দখল করতে পারছিলেন না বিশেষ করে বাংলার শেষ স্বাধীন শাসক পরাক্রমী রাজা প্রতাপাদিত্যকে কিছুতেই বাঘ মানাতে পারছিলেন না তারা প্রতাবাদিত্যেরও যেন পণ ছিল তিনি কিছুতেই মুঘল বৎসতা স্বীকার করবেন না কিন্তু শেষ পর্যন্ত বাদশাহ জাহাঙ্গীরের সময় পোতাবাদিত্যকে পরাজিত করে বাংলায় মুঘল শাসনের সূচনা হয় আর এই বাংলা বিজয়ে মুঘলদের ভীষণভাবে সাহায্য করেন ওই ভবানন্দ মজুমদার তারই ওই পুরস্কারস্বরূপ প্রথমে নবাবের কানুনগ ও পরবর্তীকালে জমিন্দার হন তিনি কৃষ্ণচন্দ্র রায়েরা আসলে জমিনদারই পরবর্তী সময়ে রাজা উপাধিতে ভূষিত হয়েছেন ইতিহাসে খুব পরিষ্কারভাবে বলা আছে যে ভবানন্দ মজুমদারী ছিলেন মুঘলদের বাংলা বিজয়ের চাবি কাঠি। তাহার সাহায্য ছাড়া রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করা মুঘলদের পক্ষে অসম্ভব ছিল সতেরোশো সালে মাত্র আঠেরো বছর বয়সে কৃষ্ণচন্দ্র তার পিতা রঘুরাম রায়ের পর নদিয়ার জমিন্দার বা রাজা হন মুর্শিদাবাদের সিংহাসনে তখন মুর্শিদ খুলিখায়ের জামাতা সুজাউদ্দিন নবাব সুজাউদ্দিন যেমন ছিলেন ভালো শাসক সাথে সাথে শিল্পরসিক শিল্পের কদর করতেন রাজা কৃষ্ণচন্দ্রও ছিলেন তদ্রূপ কৃষ্ণনগরের রাজ দরবারে সঙ্গীত কাব্য ধর্ম নিয়ে আলোচনা হতো তার দরবারে কবদর পেতেন তৎকালীন বিখ্যাত কবি অন্নদামঙ্গল কাব্য রচয়িতা রায়গুণাকার ভরতচন্দ্র তার দরবারে মাঝে মাঝে আসতেন বিখ্যাত কালিসাধক রামপ্রসাদও এছাড়াও সংস্কৃত পাঠ সঙ্গীত চর্চার প্রসারক ঘটাতে তিনি বড় ভূমিকা গ্রহণ করেন এবার সবচেয়ে যেটা বড় কথা রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন হিন্দু ধর্ম ও ব্রাহ্মণত্ববাদের বড় প্রসারক ঠিক যেমন ছিলেন বিভিন্ন নবাব বাদশাহরা মুসলিম ধর্মের বড় প্রসারক তবে তিনি ঘোরো মুসলিম বিরোধী ছিলেন এমন কোনো তথ্য ইতিহাস থেকে জানা যায় না তবে এটাও ঠিক যে তিনি হিন্দু ধর্ম তথা ব্রাহ্মণ্যতবাদকে রক্ষা করতে অনেক পরিশ্রম করেছিলেন তিনি তার রাজত্বে বিভিন্ন স্থানে অনেক মন্দির সংস্কৃত টোল নির্মাণ করেন তবে তিনি এতটাই ধর্মভীরু বা ধর্মগোড়া ছিলেন যে একবার বিক্রমপুরের রাজা রাজা রাজবল্লভ তার বাল্যবিধবা মেয়েকে পুনরায় বিয়ে দিতে তার সাহায্য প্রার্থনা করলে তিনি অসম্মত হন একজন দক্ষ শাসক হয়েও তিনি এতটাই ধর্মভীরু ছিলেন যে তিনি কখনও সতীদাহর মতো লজ্জাজনক প্রথার বিরোধিতা করেননি বা বাল্যবিধবা বিবাহ প্রচলনের ব্যবস্থাও করেননি বরঞ্চ বিরোধিতা করেছেন তাই আজকের দিনে তাকে আমরা একজন আধুনিক মনস্ক শিল্পরসিক মানুষ বলতে পারি না যদিও তিনি অনেক সংস্কৃত টোল বিদ্যালয় স্থাপন করেছিলেন তবে এটাও সত্য যে তিনি মেয়েদের জন্য কোনো বিদ্যালয় স্থাপন করেননি মেয়েদের শিক্ষা প্রসারে তিনি কোনো ভূমিকা গ্রহণ করেননি মেয়েদের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করবার তিনি ছিলেন ঘোরোতর বিরোধী এবার আসা যাক বন্ধু তার দেশদ্রোহিতার প্রশ্নে কেনই বা তিনি নবাব সিরাজদোলার বিরোধিতা করে ইংরেজদের পক্ষ নিয়েছিলেন সেই আলোচনায় বন্ধু এই আলোচনায় আসবার আগে আপনাদের একটা কথা বলতে চাই প্লিজ বন্ধু আমাদের আমার বাংলার ইতিহাস তথ্য নির্ভর ভিডিও আপনাদের অনেকেরই ভালো লাগছে সে কথা আপনারা কমেন্ট করে জানাচ্ছেন কিন্তু আমরা খেয়াল করে দেখলাম কিছু টেকনিক্যাল কারণে আমাদের একটা ভিডিও দেখবার পর আমাদের অন্যান্য ভালো ভালো ভিডিওগুলি আপনাদের সামনে শো হচ্ছে না যদিও মুর্শিদাবাদের নবাবী ইতিহাসের উপরে প্রায় ষাটটি মতো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে ফলে আপনারাও অনেক অজানা ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের কথাই বলছি যাদের ইতিহাস ভালো লাগে যারা ইতিহাসের ভিডিও দেখতে চান আমার বাংলার ভিডিও যাদের ভালো লাগে আপনারা একটা কাজ করবেন আমাদের চ্যানেল ওপেন করে একটার পর একটা ভিডিও দেখুন বা পেলালি ধরেও দেখতে পারেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন ও লাইক করুন তাহলে আমাদের ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসতে বাধ্য হবে ইউটিউব আর আপনারাও অনেক অনেক ইতিহাস জানতে পারবেন সেই সঙ্গে আমরাও আপনাদের ভালোবাসায় উৎসাহ পাবো আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারব তো চলুন বন্ধু আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম এবার চলুন মূল আলোচনায় ফেরা যাক বন্ধু নবাব মসজিদ কুলিখায়ের সময় থেকেই খাজনা আদায়ের যে কড়াকড়ি ছিল সে চাপে পড়ে রাজা কৃষ্ণচন্দ্র তার পিতা তার ঠাকুরদা সকলেই বিভিন্ন সময় নবাবের কারাগারে বন্দী হতে হয়েছে তাদের অপরাধ ছিল একটি তারা সঠিক সময়ে তাদের ধার্য করা খাজনা সংগ্রহ করে জমা দিতে পারেননি নবাবের কোষাগার ভরাতে পারেননি নবাবদের উপর তখনকার প্রায় সকল ছোট ছোট রাজা বা জমিনদাররা রেগেছিলেন অনেক এর অনেক আক্রোশ ছিল এই খাজনার বাড়াবাড়ি রকমের চাপের জন্য কিন্তু তারা কিছুই বলতে পারতেন না সব মুখ বুঝে সহ্য করতে হতো তাদের এরপর বন্ধু সতেরোশো ছাপ্পান্ন সালের পনেরোই এপ্রিল মুর্শিদাবাদের সিংহাসনে বসলেন নবাব সিরাজ উদ্দৌলা আর তিনি সিংহাসনে বসেই শাসন ব্যবস্থার বিভিন্ন রদবদলের সাথে সাথে প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন ইংরেজ দমনে যা করবার সাহস তার পূর্ববর্তী নবাবেরা এমনকি নবাব আলিবর্দিও দেখাতে পারেননি চতুর ইংরেজরা নবাব বিরোধী সকলকে একত্রিত করতে সচেষ্ট হলেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে কারণ তাদের কাছে সংবাদ ছিল যে মুর্শিদাবাদের অনেক মান্যগণ্য ব্যক্তি তরুণ সিরাজকে পছন্দ করেন না নবাব হিসাবে একদমই সহ্য করতে পারেন না আর এই নবাব বিরোধী ষড়যন্ত্রে রাজা কৃষ্ণচন্দ্রকে টেনে নিলেন জগৎ শেঠ জগৎ শেঠের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের অনেক আগের থেকেই সম্পর্ক ছিল বন্ধুত্বতা ছিল এখানে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়ার প্রয়োজন যে রাজা কৃষ্ণচন্দ্র যেমন রাগ ছিলেন নবাবের উপরে রেগেছিলেন তেমনি কিন্তু নবাবের ধন সম্পদের উপর তার কোনো লোভ ছিল না তিনি প্রজাদের উপর অত্যাচারও করতেন না তিনি অত্যাচারী রাজাও ছিলেন না কারণ নবাবের ধন সম্পাদ যখন পলাশী যুদ্ধের পরে ভাগবাটোরা করা হয় সেই সবাই তিনি উপস্থিত ছিলেন না বা ভাগও পাননি যেমন পেয়েছিলেন শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব ও অন্যান্যরা সুতরাং বন্ধু নবাবের পতন চেয়ে ইংরেজদের সাথ দেওয়ার পরে দেশ পরাধীনতার শিখলে আবদ্ধ হওয়ার জন্য একদিক দিয়ে যেমন রাজা কৃষ্ণচন্দ্রকে দেশদ্রোহী আখ্যা দেওয়া যায় দেশে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটানোর জন্য তাকে দায়ী করা যায় তেমনি তিনি ছিলেন একজন প্রজাদরোদী সাংস্কৃতিকমনস্ক ব্যক্তি প্রজাদের উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন তিনি এক কথায় নবাব সিরাজদ্দার পরাজয় চেয়েছিলেন যেমনি ঠিক তার বিরোধীদের দলে ভিড়েছিলেন যেমনি ঠিক কিন্তু দেশের তথা প্রজাদের কোনো ক্ষতি তিনি কোনো দিন চাননি তাই বন্ধু সঠিক ইতিহাস তথ্য আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম আপনাদের উপরই ভার দিলাম আপনারাই কমেন্ট করে জানান কে কে মনে করেন যে তিনি দেশদ্রোহী ছিলেন এবং কে কে মনে করেন যে তিনি দেশদ্রোহী ছিলেন না তিনি সঠিক কাজই করেছিলেন কারণ ইতিহাসে এই সব তথ্যর উপর নির্ভর করে আমরা একজনকে দোষী সাব্যস্ত করতে পারি না আবার নির্দোষীও প্রমাণ করতে পারি না তাই আপনারাই বিচার করে বলুন বন্ধু বিরোধী ইংরেজ প্রেমী রাজা নবকৃষ্ণদেবের উপর একটি তথ্যবহুল ভিডিও বানাতে চাই আপনারা জানতে চান কি না অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্ত কমেন্ট আমরা পড়ি ও যথাযথ উত্তর দেবার চেষ্টা করি এরপরে আপনাদের করা কমেন্ট নিয়ে আমরা আরও একটি প্রশ্ন উত্তর পর্ব তৈরি করব আপনাদের ভালো ভালো কমেন্ট আসুক আপনাদের করা কমেন্টসের উপরেই আমরা সেই ভিডিওটি বানাবো এর আগেও যেমন বানিয়েছিলাম ভালো থাকবেন বন্ধু ইতিহাসের সঙ্গে থাকবেন আর আমার বাংলার সঙ্গে থাকবেন আমার বাংলা যদি ভালো লাগে তাহলে সেই সঙ্গে আমাদের সহযোগী চ্যানেল হিস্টোরিক্যাল আকাশও সাবস্ক্রাইব করুন সেখানকার ভিডিও আপনাদের ভালো লাগবে আশা করি আর আমাদের ইনস্টাগ্রাম পেজ